হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন? নিশ্চয়ই ভালো। আজ ভোজন রসিক যারা তাদের জন্য লোভনীয় ও মনোমুগ্ধকর খাবার নিয়ে চলে এসেছি, তা হলো বিয়ের বাড়ির শাহি চিকেন রোস্ট। তো চলুন ভিউয়ার্স, কীভাবে সহজ ও সঠিক উপায়ে চিকেন রোস্ট রান্না করবেন তা জানা জরুরি, তবেই এর আসল স্বাদ পাওয়া সম্ভব। চলুন তবে জেনে নেওয়া যাক চিকেন রোস্ট তৈরির রেসিপিটি। শাহি চিকেন রোস্টের মশলাটি তৈরির জন্য যা যা লাগছে: এক কাপ ফাটানো টক দই, পেঁয়াজ বাটা এক চামচ, রসুন বাটা, আদা বাটা এক চামচ করে, কাজু বাদাম বাটা দুই চামচ, জয়ফল জয়িত্রী বাটা হাফ চামচ, মরিচ গুঁড়ো হাফ চামচ দিয়ে মশলাটিকে ভালোভাবে মিশিয়ে নেব। তৈরি হয়ে গেল শাহি চিকেন রোস্টের স্পেশাল মশলাটি। চিকেন ম্যারিনেশনের জন্য আগে থেকে পরিষ্কার করে পানি ঝরিয়ে রাখা মাংসগুলিকে এক চামচ লবণ দিয়ে ম্যারিনেট করে রাখবো 15 মিনিটের জন্য। আমি এখানে দুটো মুরগি নিয়েছি। চুলোটিকে মিডিয়াম হাই হিটে রেখে প্যানে হাফ কাপ পরিমাণ তেল দিয়ে মুরগির পিসগুলিকে হালকা ব্রাউন করে ভেজে নেব। এখানে এক চামচ ঘি ব্যবহার করেছি একটা সুন্দর স্মেল আসার জন্য। বেশি ভাজা যাবে না, তাহলে চিকেনগুলি শক্ত হয়ে যেতে পারে। আপনারা যদি আমার এই পদ্ধতিটি অনুসরণ করেন, তাহলে বিয়ে বাড়ির চিকেন শাহি রোস্টের আসল স্বাদ ও গন্ধ পাবেন। এই পর্যায়ে রান্নার জন্য যে যে মশলাগুলি লাগছে সেগুলো দেখিয়ে দিচ্ছি। রোস্টেড মশলা এক চামচ, জিরা গুঁড়া এক চামচ, ধনিয়া গুঁড়া এক চামচ, সাদা গোলমরিচ গুঁড়া এক চামচ, কাঁচামরিচ তিনটে, সাদাটে ছোটো এলাচ, কালো এলাচ দুইটি, দারচিনি তিনটে, তেজপাতা দুইটা। এরপর এক কাপ দুধে সামান্য পরিমাণ ফুড কালার মিশিয়ে নিয়েছি। ওই তেলেই এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে ডিপ ব্রাউন করে কিছুটা তুলে রাখবো রান্নায় পরবর্তীতে ব্যবহারের জন্য। তেজপাতা, দারচিনি, ছোটো এলাচ, বড় এলাচ দিয়ে কিছুক্ষণ নেড়ে দিব একটা সুন্দর ফ্লেভারের জন্য। এরপর আগে থেকে তৈরি করে রাখা শাহি চিকেন রোস্টের স্পেশাল মশলাটি দিয়ে কিছু সময়ের জন্য কষিয়ে নেব। এই পর্যায়ে হাফ চামচ রসুন বাটা, হাফ চামচ আদা বাটা ও সব ধরনের গুঁড়ো মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব, মশলাগুলির গন্ধ না যাওয়া পর্যন্ত। সেই সাথে এক চামচ টমেটো সস দিয়ে আবারও নেড়ে দেব। হাফ
হাফ চামচ লবণ দিয়ে দিব। আমি কম পরিমাণ লবণ ব্যবহার করেছি কারণ মেরিনেশনের সময় আমি এক চামচ লবণ দিয়ে মেরিনেট করে রেখেছিলাম। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। এই পর্যায়ে তেল উঠে এসেছে, আমি মাংসগুলিকে দিয়ে দিব এবং এই মশলাতেই ভালোভাবে কষিয়ে নেব। এখানে কম তেল ব্যবহার করেছি, কিন্তু বিয়েবাড়ির রান্নায় তেলের পরিমাণটা একটু বেশি থাকে। আমি কোনো পানি ব্যবহার করিনি, আপনাদের প্রয়োজন অনুযায়ী পানি ব্যবহার করতে পারেন, এটা ডিপেন্ড করে মুরগির ধরনের উপর। এই পর্যায়ে আগে থেকে এক কাপ দুধের সাথে মিশিয়ে রাখা সামান্য পরিমাণ ফুড কালার দিয়ে দেব। পাঁচ থেকে সাত মিনিট দুধের মধ্যেই চিকেনগুলিকে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে পেঁয়াজ বেরেস্তা, পরিমাণ মতো কিশমিশ, কাঁচা মরিচ, ঘি এবং 8 থেকে 10 ফোঁটা কেওড়া জল ও গোলাপ জল মিশিয়ে দেব। এরপর ঢেকে রাখব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর এক চামচ পরিমাণ চিনি দিয়ে আবারও নেড়ে দেব। এখানে চিনিটা আপনারা অবশ্যই ব্যবহার করবেন, কারণ চিনি টক দইয়ের ব্যালেন্স ঠিক রাখতে সাহায্য করে। ফিফটিন মিনিটসের জন্য লো হিটে ঢেকে রেখে দেব। ফিফটিন মিনিটস পরে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর ও কালারফুল হয়েছে, আর সুগন্ধিটাও একেবারেই বাবুর্চিদের মতো। শুধু বিয়ের বাইরেই যে খেতে পারবো না তা কিন্তু নয়, বাসাতে সহজেই রান্না করা যায় বিয়ে বাড়ির শাহী চিকেন রোস্ট। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এ কামনাই করছি। আমার রেসিপিটি ভালো লাগলে একবার হলেও বাসায় ট্রাই করবেন। প্লিজ কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের মতামত, প্রশ্নগুলি সে অপেক্ষায় রইলাম। ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি, পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ।